আজকে ভিডিওটা লিটারালি ধামাকেদার হতে চলেছে, কেননা গাইস আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের র‍্যাম্পেজ ইভেন্টের সমস্ত ফ্রি রিওয়ার্ড দেখাতে চলেছি। তাছাড়াও গাইস এই র‍্যাম্পেজ ইভেন্টটা তোমরা কবে আমাদের গেমের ভিতরে দেখতে পাবে তার কনফার্ম ডেটও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় বলবো। তাছাড়াও গাইস তোমরা কিন্তু সকলে একটা মারাত্মক মেল বান্ডিল ফ্রিতে পাবে, তো তার ব্যাপারেও কিন্তু তোমরা আজকে এই ভিডিওটা জানতে পারবে। তাছাড়াও গাইস আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং কিছু 200% কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলবো এবং কিছু নতুন নতুন আইটেমও কিন্তু দেখাবো। তো আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু কেউ স্কিপ বা মিস করো না। অবশ্যই গাইস তোমরা কিন্তু আজকে ভিডিওটা একদম লাস্ট অবধি দেখে নিও, আর তারপরে যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো চলো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারে আপকামিং অনেক কটা ফ্রি এবং নতুন নতুন আইটেম দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে একটা গাড়ি স্ক্রিন দেখতে পাচ্ছ, যে স্ক্রিনটার ভিতরে তোমরা কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন দেখতে পাবে। আর গাইস এই গাড়ি স্ক্রিনটা কিন্তু র‍্যাম্পেজ থিমের উপর বানানো। তাছাড়াও গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে একটা বাইকের স্ক্রিন দেখতে পাচ্ছ, যে স্ক্রিনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই। আর গাইস এর ভিতরে তোমরা কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন দেখতে পাবে। তো এই যে দুটো গাড়ি স্ক্রিন তোমাদেরকে দেখালাম, তো এই দুটো স্ক্রিনের মধ্যে তোমরা যেকোনো একটা স্ক্রিন কিন্তু র‍্যাম্পেজ ইভেন্টের ভিতর থেকে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো তারপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে একটা নতুন সার্ভারের স্ক্রিন দেখতে পাচ্ছ, যে স্ক্রিনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই। তো 50% চান্স এই স্ক্রিনটা কিন্তু তোমরা ফ্রিতে পেতে পারো। তো তারপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে একটা নতুন লুট বক্সের স্ক্রিন দেখতে পাচ্ছ, যে স্ক্রিনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই। আর লুট বক্সের ভিতরে তোমরা কিন্তু এরকম টাইপের কালার চেঞ্জেস দেখতে পাবে। তাছাড়াও গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে আরো একটা লুট বক্সের স্ক্রিন দেখতে পাচ্ছ, যেটা কিন্তু নর্মাল আর এরকম টাইপের অ্যানিমেশন তোমরা কিন্তু এই লুট বক্সটার ভিতরে দেখতে পাবে। তো এই যে দুটো লুট বক্সের স্ক্রিন তোমাদেরকে দেখলাম, তো এই দুটো লুট বক্সের স্ক্রিনের মধ্যে এই লুট বক্সটা তোমরা কিন্তু র‍্যাম্পেজ ইভেন্টের ভিতর থেকে ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো এরপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে একটা ব্যাগের স্ক্রিন দেখতে পাচ্ছ, যে ব্যাগের স্ক্রিনের ভিতরে তোমরা কিন্তু এরকম টাইপের দুটো কালার দেখতে পাবে, আর অ্যানিমেশনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপের লাগবে। আর গাইস এই ব্যাগের স্ক্রিনটা লেভেল 2 তে দেখতে ঠিক এরকম টাইপের লাগবে, আর গাইস অ্যানিমেশনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। আর গাইস এই ব্যাগের স্ক্রিনটা লেভেল 1 এ কিন্তু দেখতে ঠিক এরকম টাইপের লাগবে, আর গাইস ব্যাগের স্ক্রিনের ভিতরে তোমরা কিন্তু এরকম টাইপের কালার চেঞ্জেস অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে। সেই ব্যাপারটা তোমাদেরকে দেখিয়ে দিই। তাছাড়া গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে আরো একটা ব্যাগের স্ক্রিন দেখতে পাচ্ছ, যে ব্যাগের স্ক্রিনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপের। তো খুবই নরমাল টাইপের ব্যাগের স্ক্রিনটা করেছে। তো লেভেল 2 আর গাইস লেভেল 1 এ ব্যাগের স্ক্রিনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। তো এই যে দুটো ব্যাগের স্ক্রিন তোমাদেরকে দেখালাম, তো এই দুটো ব্যাগের স্ক্রিনের ভিতরে তোমরা যে কোনো একটা ব্যাগের স্ক্রিন বা গাইস এই দুটো ব্যাগের স্ক্রিনই কিন্তু র‍্যাম্পেজ ইভেন্টের ভিতর থেকে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। আর গাইস যদি কালার চেঞ্জিং ব্যাগের স্ক্রিনটা আমাদের ফ্রিতে দেয় তাহলে গাইস আমি কিন্তু সবথেকে বেশি খুশি হব। তো দেখা যাক গাইস এই ব্যাগের স্ক্রিনটা আমাদের ফ্রিতে দেয় কি দেয় না। আর গাইস এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো গাইস এরপরে তোমরা স্ক্রিনের উপর এখানে দেখতে পাচ্ছ র‍্যাম্পেজ ইভেন্টের পিন, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপের। তো এই পিনটা তোমরা কিন্তু সকলেই ফ্রিতে নিয়ে নিতে পারো। তারপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে দেখতে পাচ্ছ একটা লেজেন্ডারি থমসন বন্দুকের স্ক্রিন, যার অ্যাট্রিবিউট হতে চলেছে ডবল আর্মার পেনিট্রেশন, সিঙ্গেল রেট অফ ফায়ার, আর ম্যাগাজিনটা কিন্তু মাইনাস। আর গাইস এই বন্দুকটার ভিতর তোমরা কিন্তু এরকম টাইপের দুটো কালার কিন্তু দেখতে পাবে। আর গাইস এই থমসন বন্দুকটার অ্যানিমেশনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপের লাগবে। তো তারপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে একটা ডেজার্ট ঈগল বন্দুকের স্ক্রিন দেখতে পাচ্ছ, যার অ্যাট্রিবিউট হতে চলেছে সিঙ্গেল রেঞ্জ, সিঙ্গেল অ্যাকুরেসি, আর গাইস ম্যাগাজিনটা কিন্তু মাইনাস। আর ডেজার্ট ঈগলের স্ক্রিনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই। তাছাড়া গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে একটা কাটানা স্ক্রিন দেখতে পাচ্ছ, যে কাটানা স্ক্রিনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই। তো এর ভিতরে তোমরা কিন্তু দুটো কালার কিন্তু দেখতে পাবে। আর গাইস কাটানা স্ক্রিনটার অ্যানিমেশনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। তাছাড়া গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে একটা স্কাইতে স্ক্রিন দেখতে পাচ্ছ, যে স্ক্রিনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই। আর গাইস এই স্ক্রিনটার ভিতরে তোমরা কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন দেখতে পাবে। তো এই যে চারটে আইটেম তোমাদেরকে দেখলাম, তো এই চারটে আইটেম তোমরা কিন্তু শীঘ্রই আমাদের গেমের ভিতরে দেখতে পাবে। আর গাইস এর জন্য কিন্তু তোমাদেরকে ডায়মন্ড খরচা করতে হবে। তো তারপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে একটা পাড়াং স্ক্রিন দেখতে পাচ্ছ, যার ভিতরে তোমরা কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন দেখতে পাবে, আর দেখতেও কিন্তু মোটামুটি ভালোই লাগবে। তো তারপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে একটা লাঠি স্ক্রিন দেখতে পাচ্ছ, যার ভিতরে তোমরা কিন্তু এরকম টাইপের একটা বৃষ্টির অ্যানিমেশন দেখতে পাচ্ছ। তো এই যে দুটো স্ক্রিন তোমাদেরকে দেখলাম, তো এই দুটো স্ক্রিন তোমরা কিন্তু সকলেই ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো তারপরে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ র‍্যাম্পেজ ইভেন্ট স্পেশাল একটা লেজেন্ডারি ফিস্টের স্ক্রিন, যার ভিতরে তোমরা কিন্তু এরকম টাইপের দুটো কালার কিন্তু দেখতে পাবে। তো 90% চান্স এই ফিস্টের স্ক্রিনটা তোমরা কিন্তু টোকেন টাওয়ার ইভেন্টের ভিতরে দেখতে পাবে। তো তারপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে একটা গ্র্যান্ড স্ক্রিন দেখতে পাচ্ছ, যার অ্যানিমেশনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই। আর গাইস গ্র্যান্ড স্ক্রিনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই। তাছাড়া গাইস আরো একটা গ্র্যান্ড স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আরো একটা গ্র্যান্ড স্ক্রিন, যার অ্যানিমেশনটা কিন্তু ঠিক এরকম টাইপেরই। তো এই যে দুটো বোমে স্ক্রিন তোমাদেরকে দেখলাম, তো এই দুটো বোমে স্ক্রিনের ভিতরে যে কোনো একটা স্ক্রিন না হলে গাইস এই দুটো স্ক্রিনই কিন্তু তোমরা র‍্যাম্পেজ ইভেন্টের ভিতর থেকে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো গাইস এরপরে তোমরা স্ক্রিনের উপর এখানে কিছু নর্মাল আফটার এবং ব্যানার দেখতে পাচ্ছ, যেগুলো কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই। আর গাইস এগুলো কিন্তু র‍্যাম্পেজ থিমের উপর বানানো। তো এখানে এই যে আফটার আর ব্যানার গুলো দেখতে পাচ্ছ, তো এই আফটার আর ব্যানার গুলো তোমরা কিন্তু সকলেই ফ্রিতে নিয়ে নিতে পারবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো গাইস এরপর আমরা চলে এসেছি আমাদের নেক্সট আপডেটের দিকে, যেখানে গাইস তোমাদেরকে র‍্যাম্পেজ ইভেন্টের একটা ফ্রি বান্ডিল দেখিয়ে দিই। তো এটা দেখানোর আগে গাইস তোমাদের ফ্রি ফায়ারের আপকামিং কিছু কনফার্ম ওয়েব ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ, তো এই বান্ডিলটাকে কিন্তু অনেকেই লোকেশ গেমার বান্ডিল বলে। তো এই বান্ডিলটা, তাছাড়াও গাইস আরো এই একটা বান্ডিল, যে বান্ডিলটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই। তাছাড়াও গাইস AWM এর এই স্ক্রিনটা, তো এই যে তিনটে আইটেম, তো এই তিনটে আইটেমের মোকো হ্যাকারস্টোর ইভেন্ট কিন্তু তোমরা বাংলাদেশ সার্ভারের ভিতরে দেখতে পাবে, যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। আর গাইস ডেট যদি তোমরা জানতে চাও, তো এই মাসের 21 তারিখে তোমরা কিন্তু এই মোকো হ্যাকারস্টোর ইভেন্টটা বাংলাদেশ সার্ভারের ভিতরে কিন্তু দেখতে পাবে। আর যদি গাইস গাড়ি না চায়, সেক্ষেত্রে কিছুদিন আগেই কিন্তু তোমরা এই মোকো হ্যাকারস্টোর ইভেন্টটা কিন্তু বাংলাদেশ সার্ভারের ভিতরে দেখতে পেয়ে যাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তাছাড়াও গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে ড্রাগ
ড্রাগনের অ্যানিমেশনের একটা কিন্তু ফেডেডুল ইভেন্ট দেখতে পাচ্ছ এখানে গাইস। ড্রাগনের স্কাই উইং আছে আর গাইস অ্যানিমেশনটাও কিন্তু আছে। তো এই ড্রাগনের স্কাই উইং আর অ্যানিমেশনটা তোমরা কিন্তু ইন্ডিয়ান সার্ভারে এই মাসের 18 তারিখে ফেডেডুল ইভেন্টের ভিতরে কিন্তু দেখতে পাবে, যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। তো বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের দুটো কনফার্ম আপডেটের ব্যাপারে কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম। তো গাইস এরপর আমরা কথা বলি আজকে ভিডিও যেটা মেইন টপিক সেটা হলো গাইস র‍্যাম্পেজ ইভেন্টের একটা ফ্রি বান্ডিল এবং গাইস র‍্যাম্পেজ ইভেন্ট কবে থেকে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে তার ব্যাপারেও কিন্তু তোমাদেরকে বলবো। তো এটা বলার আগে গাইস তোমরা যারা যারা এত দূর ভিডিও দেখেছো আর গাইস এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি কি করছো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও, কেননা গাইস আমরা কিন্তু 500,000 সাবস্ক্রাইবারের কিন্তু একদম কাছে পৌঁছে গেছি। তো তোমরা যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অবশ্যই কিন্তু অল করে দিও। তো এরপরে গাইস তোমাদেরকে র‍্যাম্পেজ ইভেন্টের ফ্রি বান্ডিলের ব্যাপারে বলে দিই। তো গাইস গাইনা কিন্তু র‍্যাম্পেজ স্পেশালে 4টে বান্ডিল কিন্তু লঞ্চ করেছে। তো প্রথম যে বান্ডিলটা সেটা হলো গাইস র‍্যাম্পেজ স্পেশাল কিন্তু লেজেন্ডারি বান্ডিল, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তারপরে গাইস যে বান্ডিলটা সেটা হলো গাইস র‍্যাম্পেজ স্পেশাল, এই বান্ডিলটা যেটা কিন্তু হলুদ আর সাদা কালারের মধ্যে করেছে, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই। তারপরে গাইস তোমরা দেখতে হচ্ছে ফিমেল বান্ডিল, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই, তো এরকম টাইপের অ্যানিমেশন দেখতে পাবে। আর আরেকটা যে বান্ডিল হলো র‍্যাম্পেজ স্পেশাল সেটা হলো গাইস এই বান্ডিল। তো এই 4টে বান্ডিল কিন্তু গাইনা ডিজাইন করেছে। তো এই 4টে বান্ডিলের মধ্যে কিন্তু তোমরা একটা বান্ডিল ফ্রিতে পাবে। তো আগেরবারে তোমরা কিন্তু ভিডিওর কমেন্টে গাইস এই ফিমেল বান্ডিলটার ব্যাপারে বলেছিলে যে এই ফিমেল বান্ডিলটা কিন্তু আমরা ফ্রিতে পাবো, কিন্তু গাইস ডাটা মাইনারদের তরফ থেকে দুটো বান্ডিল বেরিয়ে এসেছে, যেটা হলো গাইস এই একটা মেল বান্ডিল আর গাইস এই ফিমেল বান্ডিল। তো এই দুটো বান্ডিলের মধ্যে যে কোনো একটা বান্ডিল তোমরা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে ফ্রিতে পাবে। আর গাইস তোমাদেরকে এটাও জানিয়ে রাখি গাইনা যে কবার কোনো ইভেন্টের ভিতরে 4টে বান্ডিল ডিজাইন করেছে সেক্ষেত্রে গাইস গাইনা কিন্তু আমাদের যে কোনো একটা মেল বান্ডিল কিন্তু ফ্রিতে দিয়েছে। তো এই যে মেল বান্ডিলটা তোমরা দেখতে পাচ্ছ, তো 90% চান্স আছে এই বান্ডিলটা কিন্তু আমরা ফ্রিতে পেতে পারি। তো এখন দেখা যায় গাইস গাইনা কি করে, মেল বান্ডিল ফ্রিতে দেয় না ফিমেল বান্ডিল। তো গাইস তোমাদের কি মনে হয় সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তাছাড়া তোমরা অনেকেই জানতে চাইছিলে যে আমাদের র‍্যাম্পেজ ইভেন্টটা কবে থেকে আমাদের গেমের ভিতরে স্টার্ট হতে চলেছে। তো 10 তারিখ থেকে গাইস তোমরা কিন্তু র‍্যাম্পেজ ইভেন্টটা আমাদের গেমের ভিতরে দেখতে পাবে। আর গাইস এই যে ইভেন্টটা আছে, তো এই ইভেন্টটা তোমরা কিন্তু 10 থেকে 15 তারিখের ভিতরে কিন্তু আমাদের গেমের ভিতরে দেখতে পেয়ে যাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। তাছাড়া কিছু ব্যানার বেরিয়ে এসেছে যেগুলো কিন্তু তোমরা স্ক্রিনের উপরও দেখতে পাচ্ছ। তো এই ব্যানারে এই যে তারিখগুলো আছে, তো এই তারিখে তোমরা কিন্তু র‍্যাম্পেজ স্পেশাল কিছু নতুন নতুন জিনিস কিন্তু আমাদের গেমের ভিতরে দেখতে পাবে। সো এই জিনিসটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর গাইস হয়তো কালকের না হলে গাইস কিছুদিনের ভিতরে তোমরা কিন্তু র‍্যাম্পেজ ইভেন্টের ক্যালেন্ডারটাও কিন্তু আমাদের গেমের ভিতরে দেখতে পাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে রাখলাম। তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এতখানি ছিল। আজকে ভিডিও গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর গাইস তোমরা যারা যারা এখন অবধি আমাকে ইনস্টাগ্রামে ফলো করনি, আমাদের কিন্তু 1K ফলোয়ার্স কিন্তু কমপ্লিট হতে চলেছে ইনস্টাগ্রামে। তো লিংক তোমরা ডেসক্রিপশনে পাবে। আর গাইস ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কিন্তু তোমরা ছবি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। তো এখন অবধি ফলো না করে থাকলে অবশ্যই কিন্তু ফলো করে নিও, সেখানে গাইস কিছু ছোটোখাটো আপডেট বা তোমরা কিন্তু আমার সাথেও কিন্তু এখানে এসে কথা বলতে পারবে। তো অবশ্যই আমাকে কিন্তু এখানে ফলো করে নিও। তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এতখানি কি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।